ফের মার্কিন মুলুকে শুটআউট। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে গুলিতে নিহত 15 বছরের কিশোর, গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার সহ 3 জন। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে নর্থ ওয়েস্ট ওয়াশিংটনে। গতকাল সেখানে গানের কনসার্ট চলছিল। কয়েকজনের বচসা চলাকালীন আচমকাই গুলি চলে। ভিড় সরাতে গিয়ে গুলিবিদ্ধ হন ওই পুলিশ অফিসার। কিছুটা দূরত্বে আরও একটি গুলি চলার ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র। হামলার কারণ যদিও এখনো স্পষ্ট নয়। বিধানসভা উপনির্বাচনের আগে আক্রান্ত কংগ্রেস প্রার্থী, তার গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গতকাল নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আগরতলা বিধানসভা কেন্দ্রে সংঘর্ষে জড়ায় বিজেপি ও কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে রাত 12টা নাগাদ ঘটনাস্থলে যান আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচনের আগে আক্রান্ত কংগ্রেস প্রার্থী, তার গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। প্রসেনজিৎ, কেমন আছেন এখন কংগ্রেস প্রার্থী, এবং এই ঘটনা কিভাবে ঘটলো, কি হয়েছিল ঠিক? দেখো, কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মন যিনি আক্রান্ত হয়েছেন, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাত প্রায় 12টা নাগাদ এই ঘটনা। কংগ্রেস সূত্রে যে খবর জানা যাচ্ছে যে কংগ্রেস এবং বিজেপির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। কংগ্রেসের এক কর্মী আক্রান্ত হন এবং আক্রান্ত কর্মীকে দেখতে এবং এই ঘটনাস্থলে পৌঁছন সুদীপ রায় বর্মন, এবং সেখানে কংগ্রেস কর্মীরা দাবি করছেন যে বিজেপির প্রার্থী ডক্টর অশোক সিনহা এবং ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন, এবং তাদের উপস্থিতিতে সুদীপ রায় বর্মনের উপর ইটপাটকেল ছোড়া হয় এবং তাকে প্রাণঘাতী হামলা তার উপর সংঘটিত হয়। সেখান থেকে সুদীপ রায় বর্মনকে নিয়ে হাসপাতালে চলে আসা হয় এবং সেখানে পুলিশ মোতায়েন ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে থমথমে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ডক্টর অশোক সিনহা, বিজেপি প্রার্থী আগরতলা কেন্দ্রে, এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাদের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রসেনজি, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, কংগ্রেসের দেওয়া ভিডিও, সেই মুহূর্তের ছবি যখন এই হামলা হয়, গতকাল রাতের ছবি। গতকাল রাতে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে যেমনটা জানা যাচ্ছে, আগরতলা বিধানসভা কেন্দ্রে সংঘর্ষে জড়ান বিজেপি ও কংগ্রেস কর্মীরা, এবং খবর পেয়ে রাত 12টা নাগাদ যখন ঘটনাস্থলে যান সুদীপ রায় বর্মন, তারপরে ঘটনা ঘটে। সেই মুহূর্তের ছবি এখন দেখতে পাচ্ছেন আপনারা।